আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে, নাটের বাড়িতে পাঁচ জোড়া জুতা আছে। এখন এলাকার কুখ্যাত চোর বল্টু, অর্থাৎ আমরা নাট বল্টু দেখছি, নাট এবং বল্টুর মধ্যে ভীষণ শত্রুতা। তো এখন এই বল্টু কি করলো, এক রাতে জুতাগুলো থেকে তিনটি জুতা নিয়ে পালালো। আমাদের জুতা আছে মোট পাঁচ জোড়া, মানে দশটি, কিন্তু বল্টু তিনটা জুতা নিয়ে পালাইছে। এখন ওই তিনটি জুতার মধ্যে এক জোড়া জুতা পাওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ আমাদের সেম ডিজাইনের যদি দুইটা জুতা থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক জোড়া জুতা, মানে সে যেন পরতে পারে, বল্টু যেন পরতে পারে। এই কারণে সেম ডিজাইনের দুইটা করে জুতা হতে হবে। দেখা যদি মানে এরকম যদি হয় যে তিনটে জুতাই সে ভিন্ন ভিন্ন নিল, তাহলে তো সে পরতেই পারবে না, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ডিজাইন, তাহলে সে অর্থাৎ বল্টু জুতা পরতেই পারবে না। আর যদি এমন হয় যে সেম ডিজাইনের দুইটা জুতা নিয়েছে এবং একটা জুতা ভিন্ন ডিজাইনের নিয়েছে, তাহলে সে সেম ডিজাইনের দুইটা জুতা পরবে এবং বাকি যে আলাদা ডিজাইনের জুতা আছে সেটা সে ফেলে দিবে। তাহলে এখন আমাদের প্রশ্নে বলেছে, ওই যে তিনটে জুতা আছে তার মধ্যে একটি জোড়া জুতা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পাঁচ জোড়া যে জুতা আছে তার মধ্যে প্রথম যে ডিজাইন এ এ, অর্থাৎ সেম ডিজাইনের, তারপরটা বিবি, তারপর সিসি, ডিডি, ইই, অর্থাৎ এ এ বলতে বোঝাইছি বাম পাশের জুতা, মানে বাম পায়ের জুতা এবং ডান পায়ের জুতা, কিন্তু ডিজাইন কিন্তু সেম। আবার বিবিও সেম, সিসি, ডিডি, ইই সেম। এখন আমাদের দুইটা কেস আছে, যেটা আমি একটু আগে বললাম, হতে পারে যে তিনটা যে জুতা নিল তিনটাই ভিন্ন ভিন্ন ডিজাইনের, আবার এমনও হতে পারে যে দুইটা সেম ডিজাইনের এবং একটা বিপরীত ডিজাইনের বা অন্য ডিজাইনের। তো আমরা কেস ওয়ান এবং কেস টু ধরে সলভ করব। তো আমরা কেস ওয়ানে ধরে নিচ্ছি যে আমাদের তিনটাই ভিন্ন ভিন্ন ডিজাইনের। তাহলে আমাদের এখানে ডিজাইন আছে মোট কয়টা, পাঁচটা। যদি পাঁচটা ডিজাইন থাকে, সেই পাঁচটা ডিজাইনের মধ্যে থেকে সে যদি তিনটা ডিজাইন চুজ করে বা তিনটা ডিজাইন নিয়ে যায়, তাহলে এই পাঁচটা ডিজাইন থেকে তিনটা ডিজাইন চুজ করার উপায় হলো ফাইভ সি থ্রি উপায়। এখন আমি এখানে টেন সি থ্রি কেন নিলাম না, এখানে তো আমাদের ডিজাইন আছে মোট পাঁচটা, কিন্তু দশটা জুতাই তো আলাদা আলাদা, যেমন এটা বাম পায়ে জুতা, তার সাথে তো ডান পায়ে জুতা মিলবে না, তাহলে আমরা কেন দশ নিলাম না, কেননা দশটাই তো আলাদা আলাদা জুতা, শুধুমাত্র ডিজাইন সেম দুইটার কিন্তু দশটার শেপ তো আলাদা আলাদা, তো আমরা কেন দশ নিলাম না। কেননা আমি যদি টেন সি থ্রি নেই, তার মানে কী বোঝাচ্ছে, দশটা জুতা থেকে তিনটা জুতা চুজ করা। তাহলে এখানে তো দশটা জুতা আছে, তার মধ্যে যদি আমি তিনটা জুতা চুজ করি, সেখানে তো এ এ বি এটাও থাকতেছে। এ এ বি কী, এ এ বি হলো বাম পায়ে জুতা, ডান পায়ে জুতা এবং অন্য একটা জুতা, তার মানে তো সে এক জোড়া জুতা পেয়েই গেল। তো আমরা এই কেস তো ধরতেছি না, আমরা শুধুমাত্র ধরতেছি তিনটাই ভিন্ন ভিন্ন জুতা, যেন সে নিজে পরতে না পারে, এক জোড়া জুতা যেন পরতে না পারে। তো সেইটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিজাইন ফলো করতেছি, আমরা শেপ ফলো করতেছি না, তাই ফাইভ সি থ্রি, মানে দশভাবে সে তিনটাই ভিন্ন ভিন্ন জুতা নিতে পারে। এবার আমরা আসি হলো এ এ বা বিবি, অর্থাৎ আমরা এক জোড়া জুতার ক্ষেত্রে এবার আসবো। তাহলে এক জোড়া জুতা নিবে যেটা ডিজাইন সেম এবং আর একটি জুতা নিবে যেটা ডিজাইন ভিন্ন, তাহলে এভাবে মোট কতভাবে চুজ করতে পারে। তো আমাদের ডিজাইন আছে মোট পাঁচটা, তাহলে এক জোড়া জুতা নিতে পারে সে মোট পাঁচভাবে, অর্থাৎ সে নিতে পারে এ এ অথবা বিবি অথবা সিসি অথবা ডিডি অথবা ইই, এই পাঁচটা জোড়া জুতা সে নিতে পারে। তাহলে সে যে এক জোড়া জুতা নিবে তার জন্য তার অপশন আছে মোট পাঁচটি, এই পাঁচটা অপশন, তাই আমি ফাইভ লিখলাম। এখন আর একটা যে জুতা নিবে, তো এখন সাপোজ সে এ এ নিয়ে গেল, মানে সে যে এক জোড়া জুতা নিছে তার মধ্যে এ এ আছে, এখন সে তো তিনটা জুতা নিছে, তাহলে আমাদের আরও একটা জুতা বাকি আছে, তাহলে তো সেই জুতা সে এ থেকে আর নিতে পারবে না, কেননা এ এ তো নিয়েই নিয়েছে, তার জন্য অপশন আছে মোট চারটি, হয় বি জুতা নিবে অথবা সি নিবে বা ডি নিবে বা ই নিবে, তার মানে সে যে এক জোড়া জুতা নিয়ে নিবে সেইটা তার অপশন থেকে চলেই গেল, সে আর ওই জুতা নিতেই পারবে না, তার জন্য অবশিষ্ট আছে মোট চারটা অপশন। তাহলে আমাদের ওই একটা জুতা নেওয়ার অপশন হলো চারটি, আর এক জোড়া জুতা নেওয়ার অপশন হলো মোট পাঁচটি, তাহলে আমি যদি এবার গুণ করে দিই বিশভাবে, তার মানে সে একটা জোড়া জুতা এবং একটি আলাদা জুতা নিতে পারবে মোট বিশভাবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা কেস, এর বাইরে তো কোনো কেস নাই। তাহলে আমাদের হর কী হচ্ছে, সে মোট কতভাবে জুতা নিতে পারবে, এটা হলো আমাদের হর, অর্থাৎ সম্ভাবনার যে ভগ্নাংশ তার হর। তাহলে আমাদের প্রথমে আমরা পাইলাম দশভাবে এবং পরে পাইলাম বিশভাবে, তাহলে যোগ করলে হচ্ছে তিরিশ, তার মানে আমাদের সম্ভাবনার হর হচ্ছে
30 মোট এতভাবে সে জুতা সিলেক্ট করতে পারে। এখন আমাদের প্রশ্নে চাইছে হলো এক জোড়া জুতা পাওয়ার সম্ভাবনা। তো আমরা এক জোড়া জুতা পাওয়ার সম্ভাবনার কিন্তু কেসটা পেয়ে গেছি, কেস টু এ কিন্তু ওটা সলভ করে দিলাম যে এক জোড়া জুতা সেম এবং অপর একটি জুতা আলাদা নিয়েছে, এটা হলো আমাদের কেস টু। এখানে কিন্তু আমরা অলরেডি ধরেই ফেলেছি যে সেম জুতা কতভাবে নিতে পারে, তো সেম জুতা সে নিতে পারে মোট 20 ভাবে, তার মানে আমাদের ভগ্নাংশের লব হচ্ছে 20। এখন আমরা কাটাকাটি করি, 0 0 যদি কাটি বা 10 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2/3 থাকে, তার মানে তার এক জোড়া জুতা পাওয়ার সম্ভাবনা হলো 2/3। এটা হলো অ্যান্সার। ধন্যবাদ।